ডিনার ডেটে আসছি খুবই আপস্কেল একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে স্টোরি, আর এখানে বিল আসবে মিনিমাম $200 থেকে $250 ডিনার ফর টু। তো দেখেন এখানে আপস্কেল রেস্টুরেন্ট, সিমের বিচি খাইতে দিচ্ছে। সো বাংলাদেশের মানুষের জন্য সিমের বিচি স্টার্টার, যেখানে শামুক ঝিনুক খাইতেছি। তারপরে এখানে এসে দেখলাম যে সার্ভারটা অনেক হ্যান্ডসাম, পরে শুনি হিজ ফ্রম সিলেট। তো বলতেছে কিছু লাগবে, আমি বললাম ভাই এরপরে একটু যদি ডাল ভাত আলু ভর্তা দিতেন ভালো লাগতো। সো দিস ইজ দ্য স্টোরি অফ মাই ডিনার ডে। সো আপনারা আসবেন, সিমের বিচি খাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ইশরাত পায়েল, লাইভ হয়ে গেলাম। আর লাইভ হওয়ার বিশেষ কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন। অনেকেই উইশ করছেন, সবার আসলে কমেন্টের উত্তর আমি দিতে পারছি না, সেই জন্য লাইভ হয়ে গেলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার জন্মদিনে উইশ করছেন। জন্মদিন বলতে আমার জন্য একটা বিশেষ দিন, আমি বাসায় থাকি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে টাইম দেওয়ার চেষ্টা করি। মানে আমি জানি যে কেউ না কেউ সারপ্রাইজ দিবে, আমার ফ্রেন্ডরা অথবা কলিগরা কেউ বাসায় চলে আসবে, কাজিনরা কেউ চলে আসবে হুট করে। তো আমি আসলে তাদের প্ল্যানটা আসলে পন্নল করতে চাই না, সেজন্য আমি বাসায় থাকি। যারা যারা আমাকে সারপ্রাইজ দিতে চাও তারা সবাই বাসায় চলে আসো। সো এই একটা দিন, July 3 তারিখ, আমি বাসায় থাকি, পরিবারকে সময় দিই। আর যারা যারা সারপ্রাইজ দিতে চায় অথবা আমার সাথে কেক কাটতে চায় অথবা দেখা করতে চায়, তারা মানে অনলি ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তারা বাসায় চলে আসে। আর তাছাড়া হচ্ছে আমি জন্মদিন পালন করি না, কজ আমার বয়ফ্রেন্ড নাই, কোন রিচ বয়ফ্রেন্ড নাই, কোন সুগার ড্যাডি নাই। সো নায়িকাদের মতো করে বড় করে হয়তো বা পালন করতে পারি না বার্থডে অথবা অন্য কোনো কিছু, কিন্তু মানে পরিবারের সাথে যতটুকু সময় স্পেন্ড করি, কেক কাটি, ওইটাই আমার কাছে অনেক মূল্যবান। আর বার্থডে উপলক্ষে আমি চ্যারিটি করি কিছু। আমি একটা স্কুল আছে মিরপুর বস্তিতে, কালসি বস্তিতে, ওখানে স্কুলের বাচ্চাদের সাথে আমি কেক কাটি, তাদের সাথে লাঞ্চ করি, তারপরে মাদ্রাসা ইতিমখানা এগুলোতেও খাওয়ানো হয়। তো এবার যেহেতু ঈদ আসছে, তো এবার করছি না, ঈদের সময় হয়তো বা ইনশাল্লাহ যারা আছে সুবিধা বঞ্চিত অথবা আমার আশেপাশে আমার পরিবারের ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই তো সচ্ছল হয় না, তাদের জন্য কিছু করার চেষ্টা করব। এই হচ্ছে আমার অবস্থা। ইভেন আমি, আমার আজকে একটা ইভেন্ট ছিল, ইভেন্টটা শেষ করে বাসে আসতে আসতে আমার অলমোস্ট 12টা বেজে গেছে। আর আমি জানি যে 12টা বাজছে মানে ফ্রিজে একটা কেক রেডি আছে মানে আমার জন্য। সো অনেক অনেক স্টোরি সবাইকে বলবো। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে উইশ করছেন, দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আমি যাতে সবসময় হাসি খুশি থাকতে পারি, যত উঁচুতেই উড়ি না কেন পা যেন আমার মাটিতেই থাকে। এই দোয়াটা আপনারা সবাই করবেন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।